নমস্কার বন্ধুরা ক্রিপ্টোফেস বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত সকালের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কি কারণে মার্কেট এতটা পরিমাণে ডাউনে গেছে এবং কতদিনে সেটা রিকভার হতে পারে যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তবে রিকমেন্ড করব চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নিন তাহলে বুঝতে পারবেন মার্কেট কতদিনের ভিতর রিকভারি হবে তো দেখতেই পাচ্ছেন মার্কেট যদি বলি এখন মার্কেট একশো একান্ন ট্রিলিয়নের কাছাকাছি চলছে যে এইট পয়েন্ট এইট ফোর পার্সেন্ট অলমোস্ট ডাউনের দিকে চলে গেছে মার্কেট মার্কেট ক্র্যাশ করেছিল সে কারণটা তো সকালবেলার ভিডিওতে আমরা বলেছিলাম তো যারা এখন প্যানিক হয়ে সেল করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্যানিক হবেন না মার্কেট খুব শীঘ্রই আবার রিকভারির দিকে যাবে তো এই প্যানিক অবস্থায় যদি সেল করেন আপনারা প্রচণ্ড পরিমাণে লস বুক করবেন তো দেখতেই পারছেন ইথেরিয়াম এগারো দশমিক সাতচল্লিশ পার্সেন্ট অলমোস্ট টুয়েলভ পার্সেন্টের কাছাকাছি ডাউন বিট সেখানে অলমোস্ট এইট পার্সেন্টের কাছাকাছি ডাউন বাইনান্স কয়েনের বা কথা বললেও সেটি সাড়ে নয় পার্সেন্ট কিংবা দশ পার্সেন্টের কাছাকাছি অলমোস্ট ডাউন হয়ে গেছে তো এই ডাউন অবস্থায় যদি আমরা ইন্ডেক্স অ্যান্ড ফেয়ার এবং গ্রেডের যে ইন্ডেক্স আছে সেটা যদি দেখি সেখানে দেখতে পাচ্ছেন ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্সে এখন কাটা রয়েছে পনেরোর ঘরে তবে বুঝতেই পারছেন যে মার্কেট এক্সট্রিম ফেয়ারের মুডে রয়েছে এবং এই এক্সট্রিম ফেয়ারের মুড এমনই একটি মুড যেখানে বেশিরভাগ বুদ্ধিমান লোকেরা ধৈর্য ধরে বসে থাকেন এবং যদি তাদের পোর্টফোলিওতে ব্যালেন্স পড়ে থাকে তারা সেই টাকা দিয়ে তারা এখন কিছু না কিছু ইনভেস্ট করে রাখেন কারণ এই এক্সট্রিম ফেয়ার মুডই হলো ইনভেস্ট করার জন্য সবচাইতে উপযুক্ত সময় তো বুদ্ধিমান লোকেরা সব সময় এই এক্সট্রিম ফেয়ার মুড থেকেই তাদের প্রফিট বুক করে থাকেন এক্সট্রিম ফেয়ার মুড যখনই মার্কেট আসে তারা ধৈর্য ধরে বসে থাকেন তখনই তারা পার্চেস করেন এবং মোটামুটি এই হলুদ জায়গায় গেলে পরে মার্কেটে তারা সেল করে বেরিয়ে যান তো এখনও বলবো আপনারা যদি অনেক পরিমাণে কয়েন পার্চেস করে থাকেন বা ট্রেড করে থাকেন তো সেটা ধৈর্য ধরে বসে থাকুন এখন কিছু সেল করবেন না প্যানিকে এসে আর যদি কিছু পরিমাণে ব্যালেন্স আপনাদের কাছে এখনও থাকে তবে একটি একটি কয়েন আপনাদের সাজেস্ট করব যে কয়েনটি পার্চেস করলে আমি গ্যারান্টিতে বলতে পারি হানড্রেড পার্সেন্ট আপনারা প্রফিট বুক করবেন কী কারণে সেই গ্যারান্টি দিচ্ছি সেটাও আপনাদের এই ভিডিওতেই আলোচনা করে দেখিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক কোন সেই কয়েন যেটা আপনাদের এখনও এই ফেয়ার মুডে এসে আপনাদের পার্চেস করতে বলা হচ্ছে তো যে কয়েনটি পার্চেস করার কথা বলছিলাম সেটি হলো এস এম কয়েন দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এস এম কয়েনের অফিসিয়াল পেজে যার প্রাইস চলছে এখন পাঁচ টাকা চুয়াত্তর পয়সার কাছাকাছি যদি গত চব্বিশ ঘন্টার কথা বলি সেখানে সবচেয়ে লো ছিল পাঁচ টাকা ছেষট্টি পয়সা এবং সবচাইতে হাই ছিল ছ টাকা তেরো পয়সা তো বুঝতেই পারছেন মার্কেট এত পরিমাণে ডাউন যাওয়া সত্ত্বেও এই কয়েনে তেমন কোনো প্রভাব পড়েনি এর সবচাইতে বড় কারণ হলো দেখতেই পাচ্ছেন এই কয়েন এখন কাজ করছে বাইনান্স স্মার্ট চেনের আন্ডারে কিন্তু কিছু দিনের মধ্যে এই কয়েন তাদের নিজেদের এক্সচেঞ্জ লঞ্চ করতে চলেছে সেই সমস্ত কিছুই দেখাবো আমি কবে তাদের নিজস্ব এক্সচেঞ্জ লঞ্চ হবে এবং কবে থেকে আপনারা তাদের এক্সচেঞ্জে গিয়ে ট্রেড করতে পারবেন তো এই কারণের জন্য এই কয়েনটি আপনাদের পারচেস করতে বলছি কারণ এই কয়েনটি যখনই তাদের এক্সচেঞ্জ লঞ্চ করবে তখনই বুঝতে পারছেন একটা হিউজ পরিমাণে তারা এই কয়েন তাদের এই কয়েন পাম্প করবে তো এখন অলমোস্ট ছ টাকা সাত টাকার কাছাকাছি এই কয়েন চলছে আপাতত কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যখনই তাদের এক্সচেঞ্জ লঞ্চ হবে তখনই এই কয়েন পাম দিয়ে পনেরো থেকে ষোলো টাকার কাছাকাছি চলে যাব অর্থাৎ অলমোস্ট ডবলের কাছাকাছি চলে যাবে তো এই কারণেই বলছি এখনই একটা সবচাইতে সুবর্ণ সুযোগ বলতে পারেন এই কয়েনটি পার্চেস করে রাখার এবং এর থেকে ভালো পরিমাণে প্রফিট বুক করে রাখার যদি আপনাদের অল্প পরিমাণে এখনও কাছে টাকা থেকে থাকে তো বলবো যে এই কয়েনটি আপনারা পার্চেস করে রাখতে পারেন তো দেখে নেওয়া যাক এই কয়েনটি এখন কোন কোন এক্সচেঞ্জে আপাতত লিস্টিং রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে প্যানকেক সোয়াপ এল ব্যাংক বিট মার্ট ও হটবিট বিট এই চারটি এক্সচেঞ্জে আপাতত এই কয়েনটি লিস্টিং রয়েছে তো এবার দেখে নেওয়া যাক কবে তাদের এক্সচেঞ্জ লঞ্চ হতে চলেছে এবং কি কি সেই আপডেট রয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এসএমটি কয়েনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যেখানে অলমোস্ট চল্লিশ হাজারের কাছাকাছি মেম্বার রয়েছে তাদের সেই অফিসিয়াল হ্যান্ডেল থেকেই পোস্ট করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে জানুয়ারি মাসের এগারো তারিখে তারা হোয়াইট পেপারের কাজ শেষ করবেন এবং রেজিস্ট্রেশন নতুন ইউজারদের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে কুড়ি তারিখে জানুয়ারি মাসের কুড়ি তারিখে রেজিস্ট্রেশন শুরু হবে এবং পি টু সার্ভিস চালু করা হবে চব্বিশ তারিখে এবং ডিপোজিট করা ডিপোজিট করা যাবে সাতাশ তারিখ থেকে এবং সমস্ত ট্রেডিং স্টার্ট হবে একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ থেকে এবং এরপরে এসএমডি এক্স অ্যাপ উইল বি লঞ্চ এক দুই দু হাজার বাইশ অর্থাৎ বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখের ভিতর তাদের সমস্ত কাজ শুরু হয়ে যাবে তো বুঝতেই পারছেন কী কারণে আপনাদের কয়েন্টি পার্চেস করতে বলছিলাম কারণ যদি যখনই তাদের এই এই এক্সচেঞ্জ লঞ্চ করা হবে অর্থাৎ বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখের ভিতর তাদের সমস্ত অফিসিয়াল কাজকর্ম শেষ হয়ে যাবে এবং এতদিন পর্যন্ত যদি আপনি এখন পার্চেস করে এই এক মাসের জন্য হোল্ড করে রাখতে পারেন তো আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে আপনারা যথেষ্ট পরিমাণে একটা ভালো প্রফিট বুক করতে পারবেন আমাদের পোর্টফোলিওতে এস এম ডি আপনারা রেখে দিতে পারেন একটা ভালো প্রফিট বুক করার জন্য তো এই ছিল আজকের আপডেট এবং একটি ভালো কয়েনের সাজেস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে বলবো যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন না হয়ে থাকেন তবে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন এবং যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও